আসসালামু আলাইকুম। জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান আল্লাহ তাআলা তাকে যা চাইবেন তা দান করবেন। এই সময়টি কখন এবং জুমার দিন যে সময়ে একবার দরুদ পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ হবে এবং 80 বছরের ইবাদত করার নেকি আমলনামায় দেওয়া হবে। আজকে বিরতি আলোচনা করব এই চুক্ত আমলটি কি এবং কোন সময়ে এই আমলগুলো করতে হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজাহ 1084। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। মুসলিম 854। জুমাবারে একটি সময় রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টাই যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সেই চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী 6400। আনাস ইবনে মালিক রহমতুল্লাহি থেকে বর্ণিত আছে, জুমাবারে একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন। মুসান্নাফে 5588। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে 12 ঘন্টার মধ্যে যে সময়টির কথা বলা হয়েছে সেটি হচ্ছে আসরের শেষ সময়ে। আবু দাউদ 1084। জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডুবার আগ মুহূর্তে। আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। জাদুল মাওয়াত 2-394। ইমাম আহমদ রাদিয়াল্লাহু আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 360 নং পৃষ্ঠায় তার সবিশেষ কথাটি উল্লেখ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় 80 বার নির্মে উল্লেখিত দরুদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ মাফ হবে এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব আমলনামায় দেওয়া হবে। দরুদটি হল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়াল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। উল্লেখিত নিয়মকানুন ছাড়াও জুমার দিন বেশি বেশি দরুদ পাঠের অনেক গুরুত্ব বর্ণনা করা হয়েছে হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ 1047। হাদিসে কুদসিতে এসেছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে আমি তার উপর 10 বার রহমত নাদিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তিগফার করে। তারগিব 3-299। জুমার দিন যে আমল করলে 1 বছর রোজা ও 1 বছর নামাজের সওয়াব পাওয়া যায়। জুমাবার মুমিনের কাছে একটি কাঙ্ক্ষিত দিন। এই দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে হাদিসে। সৃষ্টি জগতের শুরু থেকে দিনটি খুবই গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত। সপ্তাহের বাকি 6 দিনের তুলনায় জুমাবার অধিক মর্যাদাসম্পন্ন হওয়ায়
দিনটির আমলও অনেক ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দিনটিকে বিশেষ গুরুত্ব দিতেন। হাদিসে জুমার দিনের একটি বিশেষ আমলের কথা বলা হয়েছে, যে আমলটির বিনিময়ে পূর্ণ এক বছর নফল রোজা ও নফল নামাজের সওয়াব দেওয়া হবে। চলুন জেনে নিই হাদিস থেকে আমলটি কি। যে ব্যক্তি জুমার দিন গোসল করল, ফরজ বা সাধারণ গোসল, তাড়াতাড়ি মসজিদে গেল বা যাওয়ার চেষ্টা করল, যাওয়ার পথে কোনো কিছুতে আরোহণ না করে হেঁটে গেল, ইমামের কাছে গেছে বসল, কোনো প্রকার অহেতুক কথাবার্তা না বলে মনোযোগের সঙ্গে খুতবা শুনল এবং নামাজ আদায় করল, তার প্রতিটি কদমের বিনিময়ে এক বছর রোজা ও এক বছর নামাজের সওয়াব দেওয়া হবে। তিরমিজি 456। উল্লেখিত হাদিস অনুযায়ী জুমাবারে সহজ পাঁচটি কাজ করলে প্রতি কদমে কদমে মিলবে পূর্ণ এক বছর নফল রোজা ও নফল নামাজের সওয়াব। এই সুযোগ অন্তত মুমিন বান্দাদের হাতছাড়া করার কথা নয়। গোসল একটু আগেভাগে করতে হবে আর ইমামের পাশে বসে নীরবে খুতবা শোনা। নামাজ পড়ার জন্য দ্রুত রওনা দিতে হবে, শুধু এইটুকু। হয়তো পায়ে হেঁটে যাওয়াটাই একটু কঠিন, কারণ হাদিসের শর্ত অনুযায়ী কোনো কিছুতে আরোহণ না করে মসজিদে যেতে হবে। অফুরন্ত সওয়াবের তুলনায় সেটি কিন্তু খুবই সহজসাধ্য একটি আমল, সুতরাং মুমিন বান্দাদের এই বিষয়ে সচেষ্ট হওয়া উচিত। এছাড়াও জুমার নামাজ আদায়কারীর জন্য রয়েছে বিশেষ বিশেষ মর্যাদা। কিয়ামতের দিন জুমার নামাজ আদায়কারীর চেহারা থেকে বিশেষ নূরের ঝলক প্রতিভাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন পৃথিবীর দিবসগুলোকে নিজ অবস্থায় উত্থিত করবেন, তবে জুমার দিনকে আলোকজ্বল্য ও দীপ্তিমান করে উত্থিত করবেন। জুমা আদায়কারীর আলোর দ্বারা বেষ্টিত থাকবে, যেমন নতুন বর বেষ্টিত থাকে। এটি তাকে প্রিয় ব্যক্তির কাছে নিয়ে যায়, তারা আলোবেষ্টিত থাকবে এবং সে আলোতে চলবে। তাদের রং হবে বরফের মতো উজ্জ্বল ও সুগন্ধি হবে কর্পূরের পর্বত থেকে সঞ্চিত মিষ্কের বিশেষ সুরবি মতো। তাদের দিকে জিন ও মানুষ তাকাতে থাকবে, তারা আনন্দে দৃষ্টি ফেরাতে না ফেরাতে জান্নাতে প্রবেশ করবে। তাদের সঙ্গে একনিষ্ঠ সওয়াব প্রত্যাশী মুয়াজ্জিন ছাড়া কেউ মিশতে পারবে না। মুস্তাদরাক হাকিম 1027, সহিহ ইবনে খুজাইমা 1730। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।